প্রথম সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমায় নাম ভূমিকা অভিনয় করে হয়েছেন প্রশংসিত। মুক্তির অপেক্ষায় রয়েছে নায়িকার নীলচক্র নামের একটি সিনেমা। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিনেমাটি মুক্তি পেছানো হয়েছে বলে জানা যাচ্ছে। নীলচক্র পরিচালনা করেছেন মিঠু খান, তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। নীলচক্র সিনেমায় একজন নৃত্যশিল্পী চরিত্রে দেখা যাবে মন্দিরাকে। সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি সহ অনেকেই।